দেখো, যেটা গত কয়েকদিন ধরে কিন্তু কোচবিহারের রাজনীতিতে এই কোর কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই একটা তৃণমূলের দুটো দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে, এবং সরাসরি গিরীন্দ্রনাথ বর্মন, জেলার যিনি চেয়ারম্যান, তিনি জেলা সভাপতির বিরুদ্ধে এই কোর কমিটি নিয়ে মুখ খুলেছিলেন। এরপরে একাধিক মঞ্চ থেকে রবীন্দ্রনাথ ঘোষ, বর্ষীয়ান নেতা, তিনিও কিন্তু সরাসরি জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে সরাসরি আক্রমণ করেছিলেন। এই পরিস্থিতিতে আজ কোর কমিটির বৈঠক ছিল, যেখানে ধারণা করা হচ্ছিল সকলে মিলে বসে এই সমস্যাগুলো সমাধান করা হবে। কিন্তু বৈঠক শুরুতেই দেখা গেল যে চারজন গুরুত্বপূর্ণ সদস্য, গিরীন্দ্রনাথ বর্মন, বিনয় কৃষ্ণ বর্মন, পরিমল বর্মন এবং সিটাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া, এরা চারজন কিন্তু অনুপস্থিত ছিল। এবং যেটা দাবি, প্রত্যেকেরই দাবি, ব্যক্তিগত কারণে তারা সেখানে উপস্থিত হতে পারেনি। তবে যেটা মনে করা হচ্ছে যে এই চারজন কিন্তু রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত। সম্প্রতিকালে একাধিক মঞ্চে রবীন্দ্রনাথ ঘোষের সাথে এই চারজনকে লক্ষ্য করা গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের অভ্যন্তরে বিভাজন রেখা কিন্তু আরো স্পষ্ট হচ্ছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি, তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা, যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে জেলা সভাপতি। তার ধন্যবাদ শুভেন্দু, ধন্যবাদ। এই গড়হাজিরা নিয়ে কোচবিহারের তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ঠিক কি বলেছেন, আসুন শুনে নি। কলকাতায় একটি ব্যক্তিগত প্রোগ্রাম আগে ঠিক ছিল এবং জেলা সভাপতি যখন মিটিংটা ডেকেছে তার আগে আমার এই প্রোগ্রাম ছিল, তাই সেই কারণে কলকাতায় এসেছি, এই মিটিংয়ে থাকতে পারিনি। তৃণমূলের কি বক্তব্য শোনাবো। বাকি তিন চারজন বিষয়টা দেখুন, কোর কমিটিতে আমরা অল আর মেম্বার, আমি এক আহ্বায়ক, তো স্বাভাবিকভাবে সকলই মেম্বার, কয়েকজন আসেনি, তারা জানিয়েছে কেন আসতে পারেনি, তো স্বাভাবিকভাবে এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। এই গড়হাজিরা নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, আসুন শুনে নি। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কুচবিহারের প্রথম থেকে শুরুর থেকে চলছে, এখন সেটা অনেক বড় আকার ধারণ করেছে, এখন উপর থেকে নিচ পর্যন্ত চলে আসছে, সেটা একদম বুথ লেভেলে চলে আসছে ওদের। সেই জন্য এটা নিয়ে আমরা কি বলবো, ওদের দলের ব্যাপার, ভিতরের ব্যাপার, তো আমরা জানি এটা অনেক বড় আকার ধারণ করবে পঞ্চায়েত নির্বাচনের আগে। এরকম ক্ষমতার লড়াই, যেটা অঞ্চল পঞ্চায়েত কার হাতে থাকবে, আর সেই জন্য এখন থেকে সেই লড়াইটা বাড়বে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।